জয়া সেনগুপ্ত গুপ্ত আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সংসদীয় আসন সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা এর নির্বাচনে উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পত্র কিনলেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত গুপ্ত আজ শুক্রবার বিকেল আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে ছেলে সৈমেন সেনগুপ্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে সুনামগঞ্জ দুই আসনের জন্য জয়া সেনগুপ্ত ছাড়াও দলীয় মনোনয়নপত্র কিনেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সহ আরও তিনজন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক আলোকে বলেন সুরঞ্জিত সেনগুপ্ত সংসদীয় আসন ও উপজেলা জয়া সেনগুপ্তকে সমর্থন জানিয়েছে এজন্য তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোনয়নপত্র কেনার সময় সৈমেন ছাড়াও তার স্ত্রী রাখি মৈত্রী সেনগুপ্ত সাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন কামরুল হক আরও জানান জয়া গুপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তবে তিনি আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো পদে নেই আসনের মনোনয়নপত্র ছাড়াও সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদনপত্র কুমিল্লা আহ্বান করেছে আওয়ামী লীগ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বরাবর কুমিল্লা সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনটি আবেদনপত্র জমা করেছে বলেও দপ্তর সূত্রে জানা গেছে ছাব্বিশ ফেব্রুয়ারি রাত আটটায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে সেখানেই ঠিক হবে সুনামগঞ্জ দুই আসন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে কে দলীয় মনোনয়ন পাবেন আগামী তিরিশ মার্চ সুনামগঞ্জে দুই ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগ্রহী দলীয় প্রার্থীদের আগামীকাল শনিবার এবং পরদিন রোববারের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে আজ শুক্রবার বিকেলে দলটির দপ্তর সম্পাদক আব্দুসান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরকমটাই জানানো হয়েছে রিপোর্টার কুসুম ঢাকা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ